ভালো আছি রে তা তোর দিদি কোথায় আমার দিদি তো প্রাইভেট পড়াতে গেছে আমার দিদি প্রতিদিন সকালে প্রাইভেট পড়াতে যায় তা দিদির সাথে কি দরকার আসলে আজকে আমি শপিং করতে যাচ্ছিলাম তাই ভাবলাম তোর দিদিকে সঙ্গে নিয়ে যাই তোমাদের তো অনেক টাকা তাই তুমি শপিং করতে যাচ্ছো আমাদের তো টাকাও নেই শপিংও নেই আরে সেরকম ব্যাপার না আসলে কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে 25,000 টাকা পেয়েছিলাম তাই ভাবলাম একটা নতুন স্মার্টফোন আর একটা লেহেঙ্গা কিনব তা কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা দেওয়া হয় উচ্চ শিক্ষা লাভের জন্য তুমি সেটা দিয়ে শপিং করবে কেন জানিস তো ছোট মাই আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা বড় ফোন হবে তাতে আমি সেলফি তুলব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাবো এবং আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাই আজকে আমি ভীষণ খুশি রাজ্য সরকারের এটাই কি চিন্তা ভাবনা সরকারি টাকায় যা খুশি করুক আমার এখন অনেক পড়া বাকি আমি পড়তে বসি ও ছোট মাই কি করেছিস তুই মুই বই পড়ো দিদি বই পড়েছিস ভালো করে পড় হ্যাঁ হ্যাঁ দিদি দিদি আমার ক্লাস 9 থেকে নয়া বই দিছে তুই গরু ছাগল জল দিয়ে আয় না হলে বাবা সুযোগ সুবিধা আর অন্য কোন স্কুলত না
আমার স্কুল থেকে এসে না যায় যায় উচ্চ মাধ্যমিক পাশ করেছে উমা মারো কন্যাশ্রী প্রকল্প থেকে 25,000 টাকা দিবে শুনিস আর তোমা কন্যাশ্রী প্রকল্প 25,000 টাকা তা বাবা তোমা আলে কি করে জানদানের মুখ ভালো করে কও তো তুইও বোধহয় কন্যাশ্রী প্রকল্প 25,000 টাকা পাইছিস না বেটি হ্যাঁ বাবা পাইছো তো তা বেটি হড়ে থেকে তো 5,000 টাকা ধার দেবে না কি করিব বাবা তুই এত বড় হয়ে গিয়েছিস তোর বিয়া তো দিবার লাগে নাকি কালি তোক দেখি আসিবে তার জন্য তো মাছ মশা ডাই লই মিষ্টি জগৎ যন্ত্রপাতি তো করি লাগিবে নাকি বাবা বাবা তাছাড়া কন্যাশ্রী প্রকল্প টাকা থেকে তুই যে টাকাটা নিব কি করিব আচ্ছা বাবা তুই যে মোটা থেকে টাকাটা নিবা চান্দাছিস ওইটা টাকা দিয়ে তুমি শিক্ষার কাজে নাগে চান দাও তুই টাকাটা নিবার না না বাবা শোনা মোর ছাওয়ালার কথা মোর দুইটা বেটির মুখ খালি বই পড়ি আর বই পড়ি বই পড়ি আর বই পড়ি যা টাকা গিলা ধরি আয় যা মুই বাজার করি যাম যা বাবা আর বাকি টাকা খরচা করিব না বাকি টাকা খরচা করিব না ওইলা দিয়া মুই তোর বিয়াও দিম বাবা ওইলা টাকা দিয়া আমার স্কুলের হেডমাস্টার কি কইছে জানিস তুই কইছে বলে ওইলা টাকা দিয়া বিয়া করবার জন্য দেয় নাই ওইলা টাকা তোমা উচ্চ শিক্ষার জন্য দেওয়া হইছে তার জন্য তোমা ওইলা টাকা ভালো করে শিক্ষার কাজে ব্যবহার করিবে ও এই কথা তা বড় মাই ইলা কি কইছি তুমি অতখান ভালো করে বুঝিনুম না আচ্ছা বাবা তুই বুঝিস নাই তো আমাদের ক্লাস 8 থেকে 9 এ উঠিছে তাহলে কি না ওমা এখান নতুন সাইকেল দেওয়া হবে আর মুই যে কন্যাশ্রীর 25,000 টাকা পাইছো ওইটা টাকা দিয়া মানে ভালো ভালো কিছু পরিবার কইছে আমার স্কুল থেকে তা বেটি তো ঠিক আছে তোমা বই পড়িবেন মুই মানি নিও তোমা বই পড়িবেন ঠিক আছে বেটি তোমা কোন ক্লাসত পড়েন মোক পড়ার সুগায় জিজ্ঞাসা করে তোর বেটি কিনা কোন ক্লাসত পড়ে মুই তো কিছু কবারে না জানিস বাবা তোমার ছোট মাই আছে না ও অষ্টম শ্রেণীত পড়ে আর মুই হাই সেকেন্ডারি দিবার ভালো করে পরীক্ষা দিন হাসালু বেটি তুই মা হাসালু মোর বাপ কাকুতাও ইংরেজি পড়ে নাই তুই মা হাসালু বেটি জানিস বাবা অষ্টম শ্রেণী মানে কি জানিস অষ্টম শ্রেণী মানে হল যায় 8 ক্লাস পাস করিছে ওয়া কয় অষ্টম শ্রেণী আর যায় হাই সেকেন্ডারি পাস করিছে ওয়া কয় উচ্চ মাধ্যমিক এবার বুঝলো তো বাবা হ্যাঁ বুঝিনো বেটি তা তোমরা পাড়ার লোকগুলা শুনিলাম তো মোর ছোট বেটি পড়ে ক্লাস 9 বড় বেটি কি জানে কোন বড় বেটি এবার মুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে কোন ক্লাস হবে না বেটি ওটা ওটা দাদা শ্রেণী দাদা শ্রেণী মানে কি বেটি মানে 12 ক্লাস হ্যাঁ 12 ক্লাসত পরীক্ষা দিবে আরো বলে নয়া বইপত্রও দেখে তো মুয়ারা ধরছে
করিম। তা বাবা তোমাক মনে হয় ভোগ মাগাইছে, তোমার হাত মুখ ধুয়ে আইসো, মুই তোমার জন্য খাবার জোগাড় করো। হ্যাঁ বেটি, মুই ভালো করে হাত পা ধুয়ে আইসেছো। ঠিক আছে বাবা। বেটি তুই ছোট বেটি স্কুল পেঠা দে। হ্যাঁ বেটি। আচ্ছা বাবা, যা বেটি। ধন্যবাদ। আগে সবাই বলো কেমন লাগলো বিশেষ আকর্ষণটা। এভাবেই যদি তোমরা তোমাদের বাবাকে বোঝাও, বাবা বা মাকে, তাহলে কেনই বা রাজি হবে না বলো তো? তাহলে বাড়িতে গিয়ে সবাই পড়াশোনার মানে পড়াশোনার জন্যই যে পড়াশোনার খাতেই সেই টাকাটা ব্যবহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পটা বাড়িতে গিয়ে সবাই তার তোমাদের অভিভাবককে বুঝাও, বুঝলে? এই বলে আমাদের অনুষ্ঠান মানে হচ্ছে বিবেকানন্দ হাউসের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ধন্যবাদ। তবে আমরা জানাতে চাই যে আমাদের যে নাটক ছিল তো সেটা হচ্ছে একদিনে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, একদিনেই মানে নাটক অনুষ্ঠান করা হয়েছিল, তাতে মানে সেভাবে অতটা ভালো করে করার মতো মানে পরিস্থিতি ছিল না, আর তাতে আবার অ্যাঙ্কারিং এর কাজ, বিভিন্ন মানে প্রোগ্রামের কাজ ছিল, তো তাতে মানে অতটা ভালো করে আমরা তোমাদেরকে মানে পরিবেশন করতে পারিনি নাটকটা, তো মানে ভুলভ্রান্তি একটু হয়েছে, তো তোমরা এভাবেই মেনে।